এশিয়ান অঞ্চলের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করেছে রোনালদোর ক্লাব আল নাসর। শেষ মুহূর্তের নাটকীয়তায় আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলিকে হারিয়েছে সাদিও মানেরা। বিস্তারিত ওমর ফারুকের ডেস্ক রিপোর্টে। ক্রিস্টিয়ানো রোনালদো যে ক্লাবেই ফুটবল খেলুন না কেন, সে অঞ্চলের চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন না সেটা কি সম্ভব? এবার তাই হতে যাচ্ছিল। এফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্ব থেকে বাদ পড়তে যাচ্ছিল তার ক্লাব আল নাসর। তবে প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করেছে ক্লাবটি। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলির বিপক্ষে 4-2 গোলের ব্যবধানে জয় পেয়েছে আল নাসর। ম্যাচের শেষ 9 মিনিটে দুর্দান্ত 3টি গোল করে প্লে অফের বাধা পেরিয়েছে রোনালদোরা। ম্যাচের শুরু থেকে ছন্দে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের 10ম মিনিটে স্কোরশিটে নাম লেখানোর সুযোগ ছিল তার সামনে, তবে অল্পের জন্য ব্যর্থ হয়েছেন পর্তুগিজ এই উইঙ্গার। তবে তিনি না পারলেও ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন তালিস্কার গোলে এগিয়ে যায় আল নাসর। আল নাসরের সেই লিড অবশ্য বেশিক্ষণ থাকেনি। 18তম মিনিটে ইয়াহিয়া আল ঘাসানের গোলে সমতায় ফেরে শাবাব আল আহলি। প্রথমার্ধে আর কোনো জোরালো আক্রমণ করতে পারেনি কোনো দলই। বিরতির পরই ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়েছিল আল নাসর। দারুণ ফিনিশিংয়ে স্কোরশিটে দ্বিতীয়বারের মতো নাম লেখান শাবাব আল আহলির আল ঘাসানি। পরে দীর্ঘ সময় পর ম্যাচের 88তম মিনিটে সুলতান আর ঘানামের গোলে সমতায় ফেরে আল নাসর। সেখান থেকেই শুরু, যোগ করা সময় আরও একবার হেডে গোল করে রিয়াদের ক্লাবটিকে 3-2 ব্যবধানে এগিয়ে দেন তালিস্কা। ম্যাচের শেষ মুহূর্তে নিজেদের চতুর্থ গোলটিও পায় আল নাসর। এবার রোনালদোর সহায়তায় গোল করেন ব্রোজোভিচ। এ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্ব নিশ্চিত করে ক্রিশ্চিয়ানো রোনালদোরা। ওমর ফারুক, বিজয় টিভি।